বলার উদ্দেশ্য ছিল হলো যে মক্কার জমিনে এমন একটা জমিন ছিল, এমন একটা ভূখণ্ড যেখানে জোরে একটু জোরে কোরআন শরীফ তেলাওয়াত করা যেত না, একটু জোরে নামাজ পড়া যেত না, যেখানে ইসলামের বিধানগুলো যথাযথভাবে পালন করা যেত না। মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সুফল যেটা পেলেন সেটা হলো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার দান করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূখণ্ডের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যথাযথ ব্যবহার করলেন। আল্লাহু আকবর। এখানে গিয়ে প্রকাশ্যে জুমার সালাত আদায় করতে আমরা যে করছি এটা হলো মদিনায় যাওয়ার পর থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অদ্যাবধি আমরা জুমার সালাত আদায় করছি। অন্যান্য বিধিবিধানগুলো খোললাম খোলা, যেগুলো পালন করা যাচ্ছিল না সেগুলো পালন করতে পারলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য মদিনার প্রতি ভালোবাসা ছিল অগাধ, অগাধ ভালোবাসা ছিল। একবার এটা সহিহ বুখারীর মধ্যে রয়েছে, প্রচণ্ড পরিমাণে জ্বরে আক্রান্ত হলেন আবু বকর সিদ্দিক এবং বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন বুখারীর রেওয়ায়েতের মধ্যে আসছে। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার কথা বারবার মনে করতেছেন, মক্কার বিভিন্ন পাহাড় পর্বত বিভিন্ন ইত্যাদি এগুলোর কথা মনে করছেন, আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা মনে করছেন খুব বেশি বেশি করে। কুল্লুমরি ইন মুসাব্বাহুন ফি আহলিহি ওয়াল মাউতু আদনা মিন শিরাকিন আলিহি, বলে প্রত্যেকটা মানুষের সকালবেলায় সকাল হয় আর মৃত্যু তার জুতার যে ফিতা আছে এই ফিতার চেয়েও মৃত্যু তার কাছে মানে আরও বেশি নিকটবর্তী। আমি জানি না আমার সকালটা কেমন হয় বা আমার রাতটা কেমন হয়, আমার দুপুরটা কেমন হয়, আমার বিকালটা কেমন হয়, এখানে নামাজ পড়তে এসেছি, এখান থেকে কি আমি লাশ হয়ে বের হয়ে যাব কি ভালোভাবে বের হব আমি জানি না, আবার আমি ঘরের মধ্যে ঢুকলাম ঘর থেকে আমি কি লাশ হয়ে বের হব নাকি সহি সালেম সুস্থভাবে বের হব, আমি আবার ঘর থেকে বের হলাম, ঘর থেকে বের হলাম অফিসে বা কর্মস্থলে বা আমার চাকুরী স্থলে বা ব্যবসা বাণিজ্যিক কাজে বের হলাম, আমি যে সুস্থ সবলভাবে আবার ফিরে আসব তার কোনো গ্যারান্টি আমার কাছে আপনার কাছে নাই, অহরহ ঘটতেছে মানুষ এমনভাবে মারা যাচ্ছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মৃত্যুর কথা স্মরণ করছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মক্কার ভূখণ্ডের কথা মনে পড়ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দুই সাহাবীর এই কষ্ট এবং মক্কাবাসী মদিনাকে তিরস্কার করে বলতো যে মদিনায় হলো একটা প্লেগে আক্রান্ত শহর, মদিনা হলো জ্বরে আক্রান্ত একটি শহর, এখানে বিভিন্ন ধরনের ভাইরাস, করোনা ভাইরাস, এই ভাইরাস সেই ভাইরাস, নানা ভাইরাসে আক্রান্ত। ইয়াসরিব, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, মক্কার প্রতি আমাদের যেমন ভালোবাসা আছে এবং এটা থাকবে, আল্লাহ মদিনার প্রতি ভালোবাসা বৃদ্ধি করে দাও, বরং আরও বেশি বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ, যেন এই মদিনার ভূখণ্ড ছেড়ে কেউ যেতে না চায়। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগার এই ওয়াবাওয়ালা শহরকে, এই ওয়াবাওয়ালা শহর, ওয়াবা মানে মহামারী, এই মহামারীযুক্ত শহরকে তুমি সবচেয়ে নিরাপদ নগরী বানিয়ে দাও, সবচেয়ে সুস্থ নগরী বানিয়ে দাও। আল্লাহু আকবার। ইতিহাস সাক্ষী যে মদিনার লোকজন পরবর্তীতে রোগব্যাধিতে আক্রান্ত হয়েছে, হবে না এই কথা বলে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই যে মদিনার লোকজন রোগব্যাধিতে আক্রান্ত হবেন, এ কথা বলেন নাই, কিন্তু মদিনা যে একটা অসুস্থ নগরী ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দুয়ার ফলে মদিনা হয়ে গেল সবচেয়ে সুস্থ নগরী। সুবহানাল্লাহ। মুয়াজ্জাজ মোহতারাম হাজিরিন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রতি যেই অগাধ ভালোবাসা ছিল সেটাও মাতৃভূমি স্বাধীন সার্বভৌম দেশ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের শুক্রিয়া বা কৃতজ্ঞতা স্বরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে যখন আসতেন, উহুদ পাহাড় যখন সামনে পড়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন বুখারীর হাদিস, হাদা জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, পাহাড় এই পাহাড়টা হলো উহুদ পাহাড়, এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। ব্যাখ্যাকারা অনেকগুলো ব্যাখ্যা করেছেন, তার মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি অনেকগুলো ব্যাখ্যার মধ্যে সর্বোত্তম
ব্যাখ্যা যেটা বলে করেছেন, কেউ বলতে পারে যে পাহাড় পর্বতের মধ্যে আবার কি অনুভব অনুভূতি ভালোবাসা রয়েছে, তো কেউ বলছেন যে অহুদ পাহাড়বর্তী এই উপত্যকার মানুষদেরকে বুঝিয়েছেন যে এই উপত্যকার মানুষগুলো আমাদেরকে ভালোবাসে। কিন্তু ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বলেছেন যে না, পাহাড় বা পর্বত নিজেই কি করে আমাদেরকে ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের মধ্যে এক এক ধরনের উপলব্ধি, এক এক ধরনের অনুভূতি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তৈরি করে দিয়েছেন। কিছু আমরা বুঝি, কিছু আমরা বুঝি না। আল্লাহু আকবার। আপনি স্বাভাবিক, খুব স্বাভাবিক ব্যাপার, আপনি যখন একটা পশু বা পাখি, একটা জীব জন্তু, একটা বিড়াল, একটা কুকুর এমনকি, যখন আপনি তাকে ভালোবাসবেন সেও কিন্তু আপনাকে অত্যন্ত ভালোবাসবে। এটা জন্তু মাঝে এটা খুব বেশ ভাইরাল বলে ভাইরাল হয়েছে যে একটা লোক অনেকগুলো শিয়ালকে প্রতিপালন করে, যেটা খুব ব্যতিক্রমী দেখা যায়, তাই না? মানুষ অন্য অন্য বিড়াল বা অন্য অন্য পশু পাখি লালন পালন করে, শিয়াল মানে পালন করে মানে ওই শিয়ালকে একটা নির্দিষ্ট সময়ে খাবার দেয়, বেশ অনেকগুলো শিয়াল ওই নির্দিষ্ট সময় এসে এসে খেয়ে যায়। হ্যাঁ, খুব তো আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার এমনভাবে প্রতিটি জিনিসের মধ্যে, প্রতিটি জিনিসের মধ্যে অনুভূতি শক্তি রেখেছেন, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার এখনও মনে পড়ে, বাইহাকি সহ অন্য অন্য হাদিসের কিতাবগুলোর মধ্যে রয়েছে, মেশকাত শরীফ উল্টাইলে আপনি সেখানে দেখবেন, আমার এখনও মনে পড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার এখনও মনে পড়ে মক্কার জমিনের ওই পাথরগুলোর কথা, ওই গাছের কথা এখনও আমার মনে পড়ে, যেই পাথর গাছ আমাকে বলতো আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ, আমাকে সালাম দিত, আমার এখন স্পষ্ট মনে আছে। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এজন্য আসুন, অর্ধ শতাব্দী, বিজয়ের অর্ধ শতাব্দীকাল, এবং আমাদের ভাবনা বা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমাদের ভাবনা খুবই ক্লিয়ার, স্পষ্ট ভাবনা। আমরা বিজয় দিবস উপলক্ষে বা বিজয় সামনে রেখে আমরা আল্লাহ পাকের বরত্বের বর্ণনা করতে চাই, আল্লাহ পাকের প্রশংসা করতে চাই, এবং বেশি বেশি করে ইস্তেগফার করতে চাই, সালাত আদায় করতে চাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা, আবার আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার যখন মক্কার ভূখণ্ড নবীজির হাতে আবার তুলে দিলেন এবং এটা ওয়াদাও করেছিলেন, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ, এই আয়াতটি নাজিল হয়েছিল মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যাচ্ছিলেন অত্যন্ত ব্যথিত হৃদয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার বলেন, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কুরআন, যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আপনার উপর ফরজ করেছেন, নাজিল করেছেন, লারাদ্দুকা ইলা মাআদ, আপনার মাআদ তথা আপনার মাতৃভূমিতে আল্লাহ আবার ফেরত পাঠাইবেন, আল্লাহ আবার আপনাকে ফিরিয়ে দিবেন, এবং বিজয় বীরের বেশে, বিজয়ের বেশে, এবং করেছিলেনও তাই। 10 বছরের মাথায় গিয়ে আবার ফিরে এসে আসলেন আল্লাহ রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লাম। এসে যে প্রথম কাজটা করেছিলেন সেটা হলো মক্কার ভূখণ্ডে, মক্কায় ঢুকে তখন তিনি গিয়ে উঠেছিলেন ওনার চাস্ত বোন উম্মেহানি রদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় গিয়ে গোসল করে উত্তম রূপে পরিপাটি হয়ে 8 রাকাত সালাত আদায় করেছিলেন। সাধারণত কেউ কেউ সালাতুদ্দোহা বলেছেন, চাস্তের নামাজ, তবে অনেক ব্যাখ্যাকাররা বলেছেন এই নামাজ চাস্তের সময় আদায় করা হলেও গতানুগতিক অন্যান্য চাস্তের নামাজ নয়, এটা ছিল সালাতুল ফাতহি বা সালাতুল বিজয়, বিজয়ের নামাজ ছিল। এই জন্য পরবর্তীতে লক্ষ্য করা গিয়েছে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য মুসলিম বিজয়ী, তারা কোথাও গিয়ে কোনো যখন ভূখণ্ড তাদের হাতে বিজয় হতো তখন তারা আল্লাহকে সিজদা দিতেন, 8 রাকাত সালাতুল ফাতহ আদায় করতেন। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, অতএব আমরা বিজয় উদযাপন করতে চাই কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আল্লাহু আকবার। মুআজ্জাজ মুহতারাম, আপনার সাথে আমার অনুভূতির ভিন্নতা থাকতেই পারে, ভালোবাসার ধরন ভিন্নতা হতে পারে, কিন্তু আপনার ভালোবাসার ধরন আমার ভালোবাসার ধরনের মধ্যে পার্থক্য থাকার অর্থ এই নয় যে আমি রাষ্ট্রদ্রোহী, এ কথা মনে করা উচিত না।
আপনি হয়তো এক পদ্ধতিতে ভালোবাসা উদযাপন করেন, আমার কাছে ওইটা গ্রহণযোগ্য না, আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, আমার কাছে মনে হয় যে এটা শিরিকের সাথে সম্পৃক্ত, এটা কুফরের সাথে সংশ্লিষ্ট, এটা আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নোয়ানো হয়ে যায়, এটা আমি মনে করি, কিন্তু আমি বিজয় উদযাপন করি সালাতের মাধ্যমে, কান্নার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, আমার উদযাপনকে আপনি ছোট করতে পারেন না। আপনার মায়ের বা বাবার আপনার প্রতি ভালোবাসা আছে, ভালোবাসার বহিঃপ্রকাশ বাবা মামা এক ধরনের করে থাকে। বাবা এখনও আমরা যারা আছেন বাহিরে দেখবেন যে যখন আপনি গেছেন আপনার বাবা বা মায়ের কাছে, যখন গিয়েছেন দুই চার দিন পাঁচ দিন থাকবেন, আপনার বাবা বয়স্ক, এই দেখবেন যে শরীর চলে না ঠিক মতো, তবুও দেখা যাচ্ছে বাজারে গিয়ে আপনার পছন্দের মাছগুলো কিনে, আপনার পছন্দের শাকসবজিগুলো যেটা আপনি খেতে পছন্দ করেন, দেখবেন এই জিনিসগুলো আপনার বাবা নিয়ে আসে, কিন্তু বাবার এর মধ্যে বহিঃপ্রকাশের ধরন খুব বেশি থাকে না। বাবা হয়তো বারবার এ কথা বলে না যে তোমার জন্য আমার মনটা বড় ছটপট করে, তোমার জন্য আমার মনটা অনেক অস্থির, এ কথা হয়তো বাবারা বলে না। মায়েরাও খুব যে অনেক বেশি বলে সেটা না, মা আপনার পছন্দের খাবারগুলো রান্না করে, আপনার যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা আপনার কাছে প্রিয়, এই জিনিসগুলোই পেশ করে। মা হয়তো আপনি জানেন না আপনার সুস্থতা কামনা করে আপনার মা এখনও কী পরিমাণ আল্লাহর দরবারে কান্নাকাটি করে, আপনি জানেন না যে আপনার মা আপনার জন্য কত সালাত, কত রোজা, কত দান সাদকা মান্নত করে যায়, এটা আপনাকে বুঝতে দেয় না বা আপনি জানেন না। তার অর্থ এই নয় যে বাবা মা আপনাকে ভালোবাসে না। আপনার শ্বশুর বা শ্বশুরি শাশুড়ি হয়তো হয়তো বেশি টেলিফোন করে, আপনার খোঁজ খবর বেশি নেয়, হ্যাঁ আপনাকে বারবার বোঝাতে চেষ্টা করে যে তোমার প্রতি আমার অনেক বেশি, আমাদের অনেক বেশি ভালোবাসা আছে, কিন্তু কবি শেখ সাদির ভাষায় বলতে ইচ্ছা করে, আই মুরগে সেহের ইশক জে পরওয়ানা বায়ামোজ কা সুখ তারা যা শুধু আওয়াজ নাই আমোদ। কবি শেখ সাদি বলেছেন যে হে মুরগে সাহার, সকালের পাখি পারেন্দা, তুমি যে সকালবেলায় জোরে চিৎকার করো আর ডাকো, তুমি তোমার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাও, তুমি যদি ভালোবাসা শিখতে চাও, জানতে চাও, পরোয়ানা থেকে শিখো। পরোয়ানা, পরোয়ানা হলো পতঙ্গ, যে পতঙ্গগুলো যখন আগুন জ্বালানো হয় ওই আগুনের পরে গিয়ে, আগুনের উপরে গিয়ে তারা লাভ দিয়ে দিয়ে পড়তে থাকে, লাভ দিয়ে দিয়ে পড়তে থাকে, নিজের জীবনকে নিঃশেষ করে দেয়, কিন্তু দেখা যাচ্ছে নিজের জীবনের বিনিময়ে সে ভালোবাসা প্রতিষ্ঠা করতে চায়। আল্লাহু আকবার। মুয়াজ্জাজ মহতারাম হাজিরিন, সে কথাই বলছিলাম, হয়তো আমার বিজয় উদযাপনের ধরন হতে পারে আল্লাহ পাকের দরবারে কান্নার মাধ্যমে, সালাতের মাধ্যমে, তসবিহের মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যখন ঢুকেছিলেন, মক্কার জমিনে ঢুকে সালাত আদায় করেছিলেন, এরপরে কাবার চত্বরে এসে সকলকে সমবেত করে বলেছিলেন, তোমরা যে দীর্ঘ বছরের পর বছর যে অন্যায় অপরাধ করেছিল, তোমাদের কি শাস্তি হওয়া উচিত, সবাই কি বলেছিলেন জানেন, বলছিল যে হ্যাঁ আমাদের অপরাধের শাস্তি হওয়া উচিত, কিন্তু তোমার ব্যাপারে আমাদের যে জানাশোনা সেটা হলো এখন করিমন, তুমি একজন অত্যন্ত দয়ালু ভাই, তুমি অত্যন্ত দয়ালু পিতা, অত্যন্ত একজন আমাদের সন্তান লাগো, এবং তুমি অত্যন্ত দয়ালু, চাইলে আমাদের সকলকে ক্ষমা করে দিতে পারো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই আয়াতটি পড়েছিলেন, যে আয়াতটি হযরত ইউসুফ আলাইহিস সালাম পড়েছিলেন তার ভাইদের উদ্দেশ্যে, যখন সব ভাইগুলোকে একসাথে পেয়েছিল ইউসুফ আলাইহিস সালাম, তখন কিন্তু বলেন নাই যে আজকে সবগুলোর পাইছি আচ্ছা মতো এবং রাষ্ট্রীয় ক্ষমতাও আমার হাতে আছে, সবগুলোকে একেবারে শুলিতে চড়াই দিব না, বলে বলছেন লা তাসরিব আলাইকুমুল ইয়াম, তোমাদের উপর কারো প্রতি আমার কোনো ক্ষোভ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সে কথাগুলোই ওই আয়াতই পড়েছেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াম, তোমরা যে ভুল করেছো সেই ভুলগুলো বুঝতে পেরেছিল পরে পেরেছো, তোমাদের আমি সাধারণভাবে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, বিনয়ী, আল্লাহ আকবার। যার ফলাফল এমন হয়েছিল যে গতকাল যে ছিল চরম শত্রু, আজ সে বলছে ইয়া রাসূলুল্লাহ, গতকাল পর্যন্ত আপনার
চেহারা দেখলে আমার মনে হতো সবচেয়ে বাজে মানুষটার চেহারা, আপনার কথা শুনলে মনে হতো সবচেয়ে বাজে মানুষটার কথা, আজকে মনে হচ্ছে আপনার থেকে ভালো চেহারা, আপনার থেকে ভালো মানুষ, আপনার জন্য আমি নিজের জীবনটা দিয়ে দিতে পারি। অতএব আমাদের বিজয় বা স্বাধীনতা থেকে এই সবকটা আমরা নিতে পারি, আমরা পরস্পর পরস্পরের ভাই, পরস্পরের বন্ধু, পরস্পর একে অপরের অন্যের সহযোগী সহযোগী। তা আপনি কি বলবেন না যে লোকটা বছরের পর বছর বাহিরে রয়েছে, নিজের ঘাম রক্ত পানি করে দিয়ে দেশের উন্নয়নে যারা কাজ করছে, আপনি কি তাদেরকে দেশপ্রেমিক বলবেন না? আল্লাহ আকবার। অতএব দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি টান দেখা যাচ্ছে এক একজনের এক এক আঙ্গিকে আছে। অতএব আপনি কাউকে ছোট, কাউকে তুচ্ছ, কাউকে হেয় কখনো করবেন না। মেসেজ আমি দিতে চাই বা চেয়েছিলাম সেটা হলো যে স্বাধীনতা বা বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এবং এই নিয়ামতের শুকরিয়া আল্লাহর দরবারেই আমাদের আদায় করা উচিত। দোয়ার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে। আর আমাদের স্বাধীনতা বা বিজয় কিন্তু আমাদের বিনয়ী হতে শেখায়, অহংকারী হতে কিন্তু শেখায় না, যেটা নবীর সুন্নাহ বা সিরাত থেকে আমরা জানলাম। এবং আমাদের অনেক নেতা বা নেত্রী পলিটিক্যালি নেতাদেরও মুখে সুরা আলে ইমরানের ওই আয়াত শোভা পায়, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে রাজাধিরাজ, মালিকাল মুলকি, রাজত্ব আপনি দান করেন। তুতিল মুলকা মান তাশাউ, যাকে চান তাকে আপনি দান করেন, যাকে চান তার থেকে ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ, ইজ্জত আপনি দান করেন, জিল্লত অসম্মানী আপনি করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সর্বশক্তিমান। এই আয়াত উদ্ধৃত হিসেবে আমাদের অনেক বড় বড় নেতা নেত্রীরাও কিন্তু বলে থাকেন, তাই না? এবং অত্যন্ত সত্য, অত্যন্ত কোরআন কারিমের প্রতিটি আয়াত বা হুকুমই চিরন্তন সত্য। ইতিহাস খুললে আমরা দেখি যে যে জাতি একসময় শাসন করেছিল, শোষণ করেছিল, আজ তাদের কোনো নাম নিশানা নেই। আমরা ওই সমস্ত মানুষদের যারা তাদের পূর্বসূরীরা দিল্লির মসনদ কাঁপিয়েছিল, অন্য মসনদ কাঁপিয়েছিল, আমরা দেখি তাদের বংশধররা কেউ চা বিক্রি করে, কেউ ভিক্ষা করে, এরকম ইতিহাসে মাঝে মধ্যে আমরা কিন্তু সেই সমস্ত সংবাদ ও নিউজ মাঝে মধ্যে কিন্তু পাই। অতএব স্বাধীনতা বা বিজয় কিন্তু আমাদের বিনয়ী হতে শেখায়, স্বাধীনতা বা বিজয় কিন্তু আমাদের অহংকারী বানায় না, স্বাধীনতা বা বিজয় আমাদের শুধুমাত্র গর্বের না, স্বাধীনতা এবং বিজয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নত হওয়ার শিক্ষা কিন্তু আল্লাহ আমাদেরকে দান করে। অতএব আমরা আসুন সেই শিক্ষায় শিক্ষিত হয়ে, সেই শিক্ষায় উজ্জীবিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা একান্তভাবে আল্লাহ পাকের গোলামি করি, যেমন গোলামির কথা আল্লাহ বলেছেন যে ইন্নামা, আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগ, ইন্নামা খুলিকতুম লিল আখিরা, দুনিয়া তোমাদের জন্য, ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য সৃষ্টি করা হয়েছে, তোমাদের আখেরাতের জন্য সৃষ্টি করা হয়েছে। আসুন আমরা আল্লাহ পাকের গোলামিত্বের দাসত্বের শপথ গ্রহণ করি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। আল্লাহ।